বেতন বৃদ্ধি, সেই বেতন বৃদ্ধিতে সেরা পৃথিবীর মধ্যে আপনার ভারতবর্ষ, কিন্তু আপনার বাংলা। শুরু করবো আজকের আপডেট, যা সারাদিনের বিভিন্ন ইনফরমেশন গুলো সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের ভীষণ ভীষণ গুরুত্ব একসাথে একটি ভিডিওতে টুডেজ আপডেটে। নম্বর ওয়ান, শিক্ষায় এগিয়ে বাংলা। নম্বর টু, এটিএম কার্ড নিয়ে সতর্কতা। নম্বর থ্রি, সহজ শুরু। ফোর, 2020 সালে বেতন বৃদ্ধিতে সেরা ভারতবর্ষ, কিন্তু আপনার বাংলা কোথায়। নম্বর ফাইভ, সরকারি কর্মীদের প্রমোশন সংক্রান্ত নির্দেশিকা এবং তার ক্ল্যারিফিকেশন। নম্বর সিক্স, প্রমোশন পাবেন আপনি, আমরা সমস্ত শিক্ষকরাই, এরকমই দাবি। শুরু করবো, সুগর আগলব। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এ ধরনের বিভিন্ন ইনফরমেশন যাতে আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। নম্বর ওয়ান, শিক্ষায় এগিয়ে বাংলা। সারা ভারতবর্ষের মধ্যে নাকি শিক্ষায় এগিয়ে গেছে বাংলায়, কিন্তু স্কোর কোন দিক থেকে স্কোর? বিভিন্ন প্রকল্প, সবুজ সাথী দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা, কন্যাশ্রী তাতে উৎসাহিত করা, তাদেরকে বিদ্যালয়ে আঙিনায় নিয়ে আসা, মিড ডে মিল, এরকম বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, ইউনিফর্ম থেকে শুরু করে সেই সমস্ত প্রকল্পগুলোতে সফলভাবে বাংলায় প্রয়োগ হয়েছে, যার দরুন শিক্ষায় এগিয়ে গিয়েছে বাংলা। কিন্তু আমার প্রশ্ন, মান শিক্ষায় এ সমস্ত প্রকল্পগুলো তো ঠিক আছে, কিন্তু শিক্ষার যে মান, সে শিক্ষার মান কতটা? যদি বাস্তবিক চিন্তে করা যায়, বাস্তবিক দিক থেকে যদি দেখা যায়, তাহলে আমার যারা ভিউয়ার্স আছেন, শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, তারাই ঠিক সঠিক বলতে পারবেন যে শিক্ষার যে মান, সেই মানের দিক থেকে আমরা কতটা এগিয়ে গিয়েছি। নম্বর টু, এটিএম কার্ড নিয়ে সতর্কতা। বিভিন্ন ব্যাংক, সেই ব্যাংকগুলো বর্তমানে যে ফ্রড, এটিএম কার্ড গতকালকেও বলেছি, সেই এটিএম কার্ড থেকে আপনার স্কিমিং করে, স্কিমিং একটা মেশিন, সেই মেশিন দিয়ে আপনার সমস্ত তথ্য নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাংকগুলো তরফ থেকে কোনো গ্রাহককে স্কিমিং সম্পর্কে কোনো সতর্কতা জারি করেনি। শুধু তারা সেই স্কিমিং কোথায় কোথায় আছে, কিভাবে ধরা হবে, সেগুলি তারা জানিয়েছে, কিন্তু মূল যে সতর্কতা সেগুলি করেনি, যার জন্য সাইবার ডিপার্টমেন্ট থেকে, সরকারি তরফ থেকে, পুলিশের তরফ থেকে সরাসরি প্রত্যেককে বলা হয়েছে, আপনার যে এটিএম কার্ড তার পিন ইমিডিয়েট চেঞ্জ করে নিন। কারণ যেভাবে ফ্রড হচ্ছে, আপনার টাকাও সুরক্ষিত নেই। এ নিয়ে অনেক বিতর্ক, আজকে বিধানসভাতে বিতর্ক হয়েছে, সেখানেও আপনারা শুনতে পারবেন যে তাদের বক্তব্য কি, নিজেদেরই হাসি পাবে। যাই হোক, এরপরে আসি সোকজ শুরু। কাদের? প্যারা টিচার। বর্তমানে স্কুলগুলোতে পরীক্ষা চলছে, পরীক্ষার খাতা দেখা আছে, সমস্ত পঠন পাঠনের বিষয়গুলো আছে, কিন্তু পার্শ্ব শিক্ষকরা সেই আন্দোলনে অনড় রয়েছেন, দুতরফই অনড়, সরকার প্লাস পার্শ্ব শিক্ষকরা, কেউ কারো পজিশন থেকে এক চুলো নড়তে চাইছে না। মাঝখান থেকে কারা এই সমস্যার মধ্যে সব থেকে বেশি, যদি বলা যায়, এফেক্ট কাদের হচ্ছে? ছাত্রছাত্রীদের। কেননা অনেক ক্ষেত্রেই তাদের যে খাতার মূল্যায়ন, সেই মূল্যায়ন অবশ্য অবশ্যই পড়ে রয়েছে। তবুও বলবো, এর মধ্যেও তাদের যে দাবি আছে, সেই দাবি নিশ্চয়ই যৌক্তিকতা আছে, যুক্তি আছে, যার দরুন তাদের সঙ্গে আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত, কিন্তু সেটা না করে করা হচ্ছে কি, শোকজ করা হচ্ছে। তারা এতদিন থেকে বিভিন্ন বিদ্যালয়গুলোতে যে তারা আসছে না, কেন আসছে না তা নিয়ে শোকজ করা হোক, বিভিন্ন ডিপিও থেকে শুরু করে সার্কেলগুলোতে শোকজের অর্ডার করেছে, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, যারা প্যারা টিচার যারা আছেন, তারা যারা যারা আসছেন না বা কাজে জয়েন করছেন না, তাদের শোকজ করতে বলা হয়েছে। এ নিয়ে আবার তারা পাল্টা, পার্শ্ব শিক্ষকরা তারা আবার পাল্টা মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। এর মাঝখানে পড়ে ছাত্রছাত্রীরা সত্যি সত্যি তারা যে এফেক্টেড হচ্ছে, এদিকটি সরকারেরও বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। নম্বর ফোর, 2020 সালে বেতন বৃদ্ধিতে শীর্ষে থাকবে ভারত, কিন্তু আপনার বাংলা। আমি আপনি প্রত্যেকেই জানেন বাংলার বর্তমান পরিস্থিতি কি, কতটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একটি সমীক্ষায় দেখা গেছে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি বেতন বৃদ্ধি পাবে সরকারি প্লাস বেসরকারি সমস্ত জায়গায়। যারা চাকরিজীবী তাদের জন্য বেতন বৃদ্ধি 10%, তার থেকে একটু কিছু কম হলে 9.2% বৃদ্ধি পাবে এই বছরের মধ্যে। অন্যান্য যে দেশগুলি যদি তুলনা করা যায়, আমেরিকা বা চীন, সে সমস্ত জায়গায় 2%, 3%, ম্যাক্সিমাম 4% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, কিন্তু ভারতবর্ষের বেতন এতটাই বৃদ্ধি পেতে পারে। কারণ
ভারতবর্ষের কথা বলা হয়েছে যে বিভিন্ন যে দপ্তরগুলো আছে সরকারি হোক আর যাই হোক, সে সমস্ত জায়গাগুলোতে তাদের যে আর্থিক পরিস্থিতি বা তাদের যে টার্ন ওভার, সেই টার্ন ওভার অনেকটাই বেশি হচ্ছে, যার দরুন তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আরো বেশি অন্যান্য দেশের তুলনায়। কিন্তু যদি আমি তুলনা করি আপনার আমার বাংলার ক্ষেত্রে, তাহলে সেখানে সেখানে কিন্তু সত্যি সত্যি তলানিতে পড়ে আছে, কারণ নেই 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 আবার বাড়তে চলেছে, তার মধ্যে অনেক কোর্ট কেস রয়ে গেছে এবং আপনি আমি সবাই ভালো বলতে পারবো। নেক্সট যেটি আছে সরকারি কর্মীদের জন্য প্রমোশন, সেই প্রমোশন নিয়ে পে কমিশনের ক্ল্যারিফিকেশন এবং গুরুত্বপূর্ণ কতগুলি ক্ল্যারিফিকেশন আছে, সেটি মূলত আমি দুটি ক্ল্যারিফিকেশন নিয়ে সেটি বলবো যাদের এই সমস্যাটা তৈরি হয়েছে, অনেকেই কমেন্ট করেছিলেন এবং সেখানে গতকালকে নোটিফিকেশন হয়েছে, তার থেকে নিশ্চয়ই আপনারা অলরেডি হয়তো বা বুঝে গেছেন। সেটি একটি জায়গায় বলা আছে যে 1/16 পর যদি কারো প্রমোশন দুইবার হয়ে থাকে, এই পিরিয়ডের মধ্যে 1/16 পর থেকে এই পিরিয়ডের মধ্যে যদি প্রমোশন দুইবার হয়ে থাকে বা দুবার হবে, দেখলো সামনের মাসে হবে, কারণ যদি দুবার হয়ে থাকে তাহলে অপশন ডেট কি করতে হবে, তাহলে সে যে কোনো একটি অপশন ডেট চুজ করতে পারে, তার জন্য তার যে ফিক্সেশন সেই ফিক্সেশনের কোনো প্রবলেমই হবে না, সে প্রমোশন ডেট পরেরটি হোক বা আগেরটি হোক যেভাবেই হোক না কেন কোনো অসুবিধা নেই, কিন্তু ফিক্সেশন তারা সেইভাবেই হবে। অর্থাৎ আপনার প্রমোশন হলো, যদি আপনি আগের অপশন ডেট নেন তাহলে সেই অপশন ডেটের পরে নতুন করে যে প্রমোশন হলো সেটি নতুন পে স্ট্রাকচার বা পে ম্যাট্রিক্স অনুযায়ী হয়ে ফিক্সেশন হবে, এতে কোনো সমস্যার ব্যাপার নেই। অনেকেই অনেক চিন্তা ভাবনা করছিলেন যে কোন ডেটটি আমি অপশন নেব, যদি আগেরটি না নিয়ে পরেরটি নেই তাহলে বোধ হয় বেশি পাবো, বা অনেকে ভাবছিলেন যে পরেরটি যদি নেই তাহলে আগের প্রমোশনটা হয়তো বাদ চলে যাবে কিনা, এরকমই ভাবছিলেন, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, একটি ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে। নম্বর টু, যে 2 January থেকে 30 June যে কোনো বছর এর মধ্যে যদি কারো প্রমোশন পেয়ে থাকেন তাহলে পে ফিক্সেশন কোথার থেকে হবে, সেই পে ফিক্সেশন 1 July থেকেই তার নতুন পেটা ফিক্সড হবে 1 July থেকে, কারণ এই পিরিয়ডের মধ্যে তাদের যে বেনিফিট এক্সট্রা ইনক্রিমেন্ট সেটি দেওয়া হয় না, যার দরুন তারা বলেছে যে 1 July তাদের পে ফিক্সেশন হবে বা পে রিভাইজড হয়ে যাবে। এবার আসি সব থেকে যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রমোশন নাকি পাচ্ছেন যে শিক্ষক শিক্ষিকার, সমস্ত শিক্ষক একদম দুনিয়ার যত শিক্ষক শিক্ষিকা আমরা আছি সবাই নাকি প্রমোশন পেতে পারেন, কি TMC শিক্ষা সেল থেকে। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে তারা যে গ্রাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচারদের যে বেনিফিট, সেই বেনিফিট সংক্রান্ত তারা ডিপোর্টেশন দিয়েছে, হঠাৎ করে তারা আবার সেই ডেটে থেকে হঠাৎ করে মনে পড়েছে কিনা যায় না, সেখান থেকে আবার নতুন করে একটি ডিপোর্টেশন নাকি তারা দিয়েছে। শুধুমাত্র একমাত্র জানা যাচ্ছে কোথায়, ফেসবুকের পেজে সেখানে বলা আছে, কিন্তু সেখানে যেগুলো বলা আছে বিভিন্ন সেখানে প্রমোশন এবং একটি সেটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি, সেটি হচ্ছে অ্যাট প্রেজেন্ট টিচার অফ গভর্নমেন্ট স্কুল আর এনজয়িং বেনিফিটস অফ 1 অ্যাডিশনাল ইনক্রিমেন্ট ফর 8, 16, 24 ইয়ার্স অফ সার্ভিস উইথ ডিমান্ড ফর 1 অ্যাডিশনাল ইনক্রিমেন্ট 10, 18, 25 ইয়ার্স অফ সার্ভিস এরকম তো আছেই। এবং এখানে যেটি বলা আছে যে অনলি বেনিফিটস অফ 1 অ্যাডিশনাল ইনক্রিমেন্ট, শুধু কি তাই, গভর্নমেন্ট স্কুলগুলোতে যারা আছেন তারা কি শুধু কি এই 18, 16, 24 কি শুধুমাত্র একটি ইনক্রিমেন্ট পান, শুধুমাত্র কিন্তু একটি ইনক্রিমেন্ট নয়, সেক্ষেত্রে তারা কি ক্যাশ বেনিফিট কিন্তু তাদের ক্ষেত্রে আছে, ক্যাশ বেনিফিট কিন্তু সেখানে এনজয় করেন তারা, সেটি কিন্তু না হয়ে এটি হলো। এবং আরেকটি যেটি বলেছে যে কি প্রমোশন কি ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের মাধ্যমে প্রাইমারি একদম লোয়ার থেকে শুরু করে আপার পর্যন্ত প্রত্যেকেই তাদের জন্য ডিপার্টমেন্টাল এক্সামিনেশন চালু করে 25% রিজার্ভেশন করে তাদের প্রমোশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। অতি উত্তম প্রস্তাব, ভালো প্রস্তাব, যদি তাদের শিক্ষাগত যোগ্যতা যদি ঠিক থাকে তাহলেই তারা এই প্রমোশনের ক্ষেত্রে তারা ডিমান্ড করতে পারবেন এবং এক্সামিনেশন দিয়ে তাদের যেতে হবে, ভালো কথা। কিন্তু যেটি আরেকটি যে পয়েন্টটি, সেই পয়েন্টটি নিয়ে আমার মাথায় ঢুকলো না, আপনারা ভালো বলতে পারবেন, অনেকেই আমার থেকে অনেকেই নিশ্চয়ই অভিজ্ঞ আছেন, তারা ঠিক বলতে পারবেন এখানে কারণ এই শব্দটাই যে কি গভর্নমেন্ট স্কুল আর এনজয়িং বেনিফিটস অফ 1 অ্যাডিশনাল ইনক্রিমেন্ট ফর 8, 16, 24 ইয়ার্স অফ সার্ভিস এই যে কথাটা, এই কথাটার মধ্যে কিন্তু শুধুমাত্র এই যে অ্যাডিশনাল ইনক্রিমেন্ট, এই কথাটা আমার মাথায় ঢুকলো না। এছাড়াও অনেকের ক্ষেত্রে দাবি করে চলছেন যে একটি আগে আবার আরেকটি পরে তার সঙ্গে কন্টিনিউশন করে সে অবশ্যই দিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসগুলো কি রোপাতে থাকবে? আপনারা অতি সত্তর, আপনারা যেহেতু সরকারি দলকে সংগঠন, আপনারা আপনাদের সংগঠন ভাবে সরকারি দলকে সমর্থন করেন, সুতরাং অতি শীঘ্রই রোপা বের করার ব্যবস্থা করুন,
তাহলেই সমস্ত কিছুই যা যা আছে সমস্ত কিছু যে ধোঁয়াশা সব দূর হবে এবং কে কি বেনিফিট পাচ্ছে সেটি অবশ্য অবশ্যই প্রত্যেকেই জেনে যাবে। আশা করি ইমিডিয়েট বেরোবে, কবে বেরোবে সেটা নিশ্চয়ই আমি জানি না, কিন্তু যদি এই জিনিসগুলো যদি প্রমোশন হয় তাহলে অবশ্য অবশ্যই ভালো, এবং যেটি আছে ওভারটাইম না হয়ে আমার মানে ক্যাশ বেনিফিট যেটি আছে সেটি উল্লেখ করলে সব থেকে ভালো হলো। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।